আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 20 নম্বর ফারা থেকে 28 নম্বর সূরা সূরাতুল কসাস থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ ঐতিহাসিক একটি আলোচনা লিখে দিয়েছেন, যেই আলোচনাটা শুনলে মানুষের দিল পরিবর্তন হয়, যেই আলোচনাটা শুনলে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, যেই আলোচনাটা শুনলে মা বাবার প্রতি সন্তানের মহব্বত বেড়ে যায়, মা বাবার খেদমত করার প্রতি সন্তানের আগ্রহ জেগে যায়। আমি সেই সূরাটাই আপনাদের সামনে নিয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমলের নিয়তে সওয়াবের আশায় কিছু কথা কোরআন থেকে আলোচনা করা হোক। যেহেতু পোস্টারের ভিতরে তাফসীর লেখা আছে, তাফসীর কোরআনুল কারীমের ব্যাখ্যা, এই তাফসীর সংক্রান্ত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তারপরও যেহেতু পোস্টারের ভিতরে তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, সেই হিসাবে আমি আপনাদের সামনে তাফসীর নিয়ে কিছু কথা বলতে হবে। মহাগ্রন্থ কোরআনুল কারীমের ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে হাদিস শরীফ। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, আবার কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতের মাধ্যমে করা যায়। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস, তাফসীরুল কোরআন বি আকওয়ালি সাহাবা, তাফসীরুল কোরআন বি আকওয়ালি তাবেঈন ইজতিহাদে সহীহা। আর কোরআনুল কারীমের শাব্দিক অর্থের মাধ্যমে মহাগ্রন্থের ব্যাখ্যা, যিনি শুনবে মহান আল্লাহ তার হৃদয়কে প্রশস্ত করে তার সিনার ভিতরে মহান আল্লাহর কোরআনের নূর ঢেলে দিবে। আমি যেই সূরা নিলাম, এই সূরার নাম হলো কসাস। এই সূরাটি আপনার আমার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, হিজরতের আখ মুহূর্তে এই সূরাটি মক্কার নাজিলকৃত সূরার মধ্য থেকে শেষ সূরা সূরাতুল কসাস। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মনোয়ারায় রওনা দিবে মক্কা থেকে। রাগেত নামে একটি জায়গা আছে, সেখানে আসার পর আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া এই সূরাটি তেলাওয়াত করেছেন। শুনান, মক্কার শেষ সূরা এই সূরাতুল কসাস। হিজরত করে মদিনাতুল মনোয়ারায় গেলেন, ওই হিজরতের পথে এই সূরাটি নাজিল হলো মক্কায় থাকা অবস্থায় রাগেব নামে স্থানে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে ডাক দিয়া বলতেছেন, মোহাম্মদ আপনার মাতৃভূমির জন্য কি মন কাঁদে? তখন আল্লাহ রসুল বললেন, হা আমার মাতৃভূমির প্রতি আমার মহাব্বতে মন শুধু কাঁদতেছে, মন শুধু মাতৃভূমির প্রতি আগ্রহ আসতেছে। আল্লাহ পাকের ফেরেশতা আপনার আমার নবীকে ডাক দিয়া বললেন, মোহাম্মদ আপনার মন খারাপ করবেন না, এই মক্কা থেকে হিজরত করে আপনি মদিনাতুল মনোয়ারায় যাইতেছেন, একদিন মক্কা বিজয় হবে, এই মক্কার আধিপত্য মহান আল্লাহ আপনাকে দান করবে, না আমেরিকা না লন্ডন সে হুল ফতা হামে মুস্তে মদিনা কর খোদায়া, না আমেরিকা না লন্ডন সে হুল ফত হামে মুস্তে মদিনা কর খোদায়া। মক্কার সম্মান বা বেশি দুই কারণে, এক নম্বর কারণ হলো নবীর দেশ মক্কাতুল মুকাররমায়, খানায় কাবা হলো মক্কাতুল মুকাররমায়, আর কোরআনুল কারীম নাজিল হয় মক্কাতুল মুকাররমা থেকে। মদিনার সম্মান বেশি, কোরআন নাজিল হওয়ার কারণে মদিনাতুল মনোয়ারার সম্মান বেশি। আপনার আমার নবী মদিনাতুল মনোয়ারায় শুয়া রইলেন, নবীর রওজা আতহার মদিনাতুল মনোয়ারায়, মদিনার সম্মানও বেশি। মক্কার সম্মান যেমন আল্লাহর গড়ের কারণে বেশি, ওই কোরআনুল কারীম প্রথম নাজিল হলেন এই কারণে বেশি, নবীর দেশ হলেন মক্কাতে এই কারণে বেশি। কিন্তু মদিনাতুল মনোয়ারায় হিজরত করে যাওয়ার পর আবার মক্কা বিজয় হয়েছে, আল্লাহ রসুল মক্কাতুল মুকাররমায় এসেছে, কিন্তু আল্লাহ রসুলের রওজা হলো মদিনাতুল মনোয়ারায়।
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাযিল হয় মক্কার হিজরতের সময় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এই সূরাটি তেলাওয়াত করে শুনাইলেন আমি আপনাদের সামনে এই সূরার সূরাতুল কসাস এই সূরার একটি আয়াত তেলাওয়াত করলাম এই সূরার ভিতরে 88টি আয়াত আছে এই সূরার ভিতরে 9টি রুকু আছে আল্লাহ যদি তৌফিক দান করে ঐতিহাসিক একটি আলোচনা নিলাম আল্লাহ এই আলোচনা অনুযায়ী যেন আমাদেরকে শুনিয়ে আমল করার তৌফিক দান করে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দেন নাই আসমানি কিতাব বিশেষ 4টি কিতাব বিশেষ নবীকে দিয়েছেন সহিফা দিয়েছেন অনেক নবীদেরকে তার ভিতরে কোরআনুল কারীম আপনার আমার নবীকে দান করলেন আল্লাহ রাসূল নিজেই বলেছেন ইকরাউল কোরআন কোরআন শরীফ পড়ো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি কোরআন কিয়ামতের দিন আসবে শাফিআল লিয়া সাহাবিহি যারা কোরআন পড়বে কোরআন শুনবে তাদের জন্য মহা গ্রন্থ কোরআন মহান আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য এখনো বাহিরে যারা আছেন তারা অতি সত্তর ভিতরে চলে আসেন কাল কিয়ামতের দিন মানুষ দুইটা ভাগ হবে অমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু আল্লাহু আকবার যারা মুজরিম ফাফাসাদি তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ফিরতক করে দিবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের একটি দল হবে জাহান্নামের একটি দল হবে নিশ্চয়ই যারা নেককার তারা থাকবে নিয়ামতপূর্ণ বেহেশতের মধ্যে আমি মনে করি এই এলাকার সব মানুষগুলো নেককার কারণ প্রতি বছর আপনারা অনেক সুন্দর করে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করেন তাফসীর মাহফিলের আয়োজন করা নেককারদের কাজ এবং এই মাহফিলে এসে বসে যাওয়া নেককারদের কাজ আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রাখলাম যারা বাহিরে আছেন আপনি কিন্তু বাহিরে ঘুরতে আসেন নাই তাফসীর কোরআন মাহফিলে এসে কোরআনের কথা শোনার জন্য এসেছেন একটু জোরে বলবেন কথা ঠিক কিনা وإن الفجار لفي جحيم আর যারা পাপিষ্ট তারা থাকবে জাহান্নামে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يرى সুতরাং যেই ব্যক্তি যারা পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে আর যেই ব্যক্তি যারা পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তাও দেখতে পাবে এই তাফসীর মাহফিলে আসা মানে নেক অর্জন করা এবং গুনাহ মুছে যাওয়া ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত নিশ্চয়ই নেক মানুষের গুনাহকে দূর করে দেয় ডিলিট করে দেয় মুছিয়া দেয় সুবহানাল্লাহ বলুন হে মুসলমান ভাই আপনি তো রাস্তায় ঘুরতে আসেন নাই আপনি আসছেন গুনাহ মাফ করে আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরের জগতে যে হাশরের মাঠে থেকে পার হয়ে আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এসেছেন একটু জোরে বলবেন কথা ঠিক কিনা পৃথিবীর বুকে বহু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বহু মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আপনার আমার নবীকে পৃথিবীতে পাঠাইলেন তবে আল্লাহ বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ পার্থক্য হচ্ছে আমার কাছে মহান আল্লাহ কোরআন নাজিল করলেন ওহি নাজিল করলেন ওহি দুই প্রকার ওহি মতলু ওহি গয়রে মতলু যেই ওহি মতলু সেটা কোরআন তেলাওয়াত করে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নাজিল করলেন এটাকে বলা হয় ওহি মতলু
ওহির মাধ্যমে কোরআনুল কারীম নাজিল করলেন যখন আপনার আমার নবীর উপর কোরআন নাজিল হইতো তখন নবীর শরীরটা কামায়া যেত আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে যেতেন তখন কে যেন ডাক দিতেন নীরব থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আমাকে কে যেন ডাকে তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনাকে নফিলের কাছে নিয়ে যাই উরাকা বিন নফিলের কাছে নিয়ে গেলেন উরাকা বিন নফিল বললেন কে ডাকে আপনি চলে আসবেন না সেখানে থাকবেন অপেক্ষা করবেন কি বলে শুনেন আল্লাহ রাসূলের পর যখন নির্জন স্থানে গেলেন তখন গোপন ভাবে কে যেন ডাক দিয়া বলতেছে মুহাম্মদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আরো পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شكرا بولنا آمين দ্বিতীয় দিন যখন উরাকা বিন নফলের কাছে আসলেন আল্লাহ রাসূল বললেন আমাকে গোপন ভাবে ডাকে এই কথা বলা হলো তখন উরাকা বিন নফল বললেন সুসংবাদ গ্রহণ করুন পুনরায় সুসংবাদ গ্রহণ করুন যেই ফেরেশতা হযরতে মুসা নবীর কাছে এসেছিলেন ওই ফেরেশতাই আপনার কাছে এসেছে আগের নবীদের কাছে যেই ফেরেশতা এসেছেন ওই ফেরেশতাই আপনাকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা উরাকা বিন নফল স্বীকার করলেন এই উরাকার মৃত্যুর পর আল্লাহ রাসূল উরাকাকে জান্নাতের ভিতরে দেখেছেন কারণ রাসূলের উপর ঈমান আনার কারণে মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিল জান্নাত হতো জোকসে ইয়ারাব কিয়া করো আর জুহাই মাই তুজসে দেখা করো তাহলে ওহি হলো দুই প্রকার ওহি মাতলু ওহি গয়ের মাতলু ওহি মাতলু যেটা তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা পুরুষের কাছে ওহি করেছেন শুধু তাই নয় মহিলাদের কাছেও আল্লাহ তাআলা ওহি করেছেন ইলহাম করেছেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল কসাসের আলোচনা নিলাম আমি সেই আলোচনার ভিতরে চলে যাচ্ছি আল্লাহ তাআলা একজন মহিলার কাছে ওহি করলেন ওয়া আওহাইনা إلى أم موسى أن أرضعيه আল্লাহ তাআলা ওহি করলেন আল্লাহর পয়গম্বরের মায়ের কাছে যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও পৃথিবীর বুকে আমরা এসেছি মার মাধ্যমে মাত্র একজন নবী এসেছেন মা বাবা সারা তিনি হলেন আদম নবী আর একজন নবী এসেছেন আব্বা সারা তিনি হলেন ঈসা নবী আল্লাহ তার পয়গম্বরের আম্মাকে ডাক দিয়া বলতেছেন যে আপনি আপনার সন্তানকে দুধ পান করান মা যখন সন্তানটাকে নিয়ে দুধের কাছে মুখ লাগায়া দেয় সন্তান মায়ের দুধ খায় একটা সন্তানকে তার মা দুই বছর থেকে আড়াই বছর দরিয়া আশি মন দুধ পান করাইলেন সুবহানাল্লাহ বলেন কোনদিন মা সন্তানের কাছে দুধের মূল্য চাইল না তদানীন্তন সময় একজন বাদশাহ ছিল সেই বাদশাহ ছেলেদেরকে হত্যা করিয়া ফেলতো মেয়েদেরকে জীবিত রাখতো সেই বাদশাহর ভয়ে ওই মা সন্তানের উপর ভয় করতেছে কোন সময় আমার সন্তানকে ওই বাদশাহর সেনাবাহিনীরা আসিয়া হত্যা করিয়া ফেলে তখন মার অন্তরে ভয় আল্লাহ বললেন ফাইজা খিফতি আলাইহি সুতরাং যখন আপনি আপনার সন্তানের উপর
ভয় করেন ফালকিহি ফিল ইয়াম্মি সুতরাং আপনার সন্তানকে আপনি নদীতে ছেড়ে দিবেন কির ভিতরে ডুকায়া ফিল ইয়াম্মি আপনার সন্তানকে আপনি নদীতে ডুকায়া দিবেন কির ভিতরে ডুকায়া একটা সন্দুকের ভিতরে ডুকায়া ওয়ালা তাখাফি এবং আপনি ভয় করবেন না ওয়ালা তাহজানি এবং আপনি চিন্তা করবেন না ইন্না إليك وجاعلوه من المرسلين আল্লাহ পাক তার আম্মাকে বলতেছেন নবীর মাকে বলতেছেন আপনার সন্তানকে আপনি সন্দুকের ভিতরে ঢুকাইয়া নদীতে ছাড়িয়া দিবেন আমি অবশ্যই আপনার কাছে তাকে ফিরায় দেব আর আমি তাকে রসূলদের মধ্য থেকে করব فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا সুতরাং তাকে উঠে নিয়ে যাবে তুলিয়া নিবে আলে ফিরাউন সেই অত্যাচার সন্তানদেরকে যারা হত্যা করতেছে যেই বাদশা তার নাম হলেন ফিরাউন সে উঠে নিবে তার আহলেরা যাতে করে তার জন্য হয় শত্রু হয় এবং ভয়ের কারণ ইন্না ফিরাউন ওয়াহাবানা ওয়াজুনুদাহুমা কানু খাতিইন দেখেন পৃথিবীতে আল্লাহ তাআলা ভালো মানুষ পাঠাইলেন দুশ্চরিত্র মানুষ পাঠাইলেন কিন্তু প্রথম থেকে আল্লাহ তাআলা নবীদেরকে যেমন পরীক্ষা করেছেন বর্তমান সময়েও আল্লাহ তাআলা ওলামায়ে কিরামকে পরীক্ষা করতেছে জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমানদেরকে করোনা দিয়া পরীক্ষা করেছেন মুসলমানদেরকে আবার দুর্ভিক্ষর ভয় দেখায়ও পরীক্ষা করা হয় যতই পরীক্ষা করা হয় মুসলমানেরা কিন্তু তাদের ঈমান থেকে দূরে সরে না আল্লাহর উপর বিশ্বাসকে হারায় না মুসলমান প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর বিশ্বাস রাখিয়া আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করে মুসলমানের প্রভু হলেন আল্লাহ মুসলমানের বন্ধু হলেন আল্লাহ আমাদের প্রভু হলেন আল্লাহ আমাদের বন্ধু হলেন আল্লাহ আল্লাহকে যারা বন্ধু বানাইতে চান তাফসীর মাহফিলে এসে একটু বসে যান কারণ আমরা এশারের পরই কথা বলি আল্লাহর হুকুমে এখানে দাওয়াত নিয়েছে এসেছি আপনারা যদি না বসেন তাহলে একটু মনে কষ্ট লাগবে অতএব আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের উপর শান্তি নাজিল করে বাহিরে যারা আছেন এখনো ভিতরে চলে আসেন একটু মালিকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা রাস্তাঘাটে দোকান ফাটে আসেন যারা বসিয়া আল্লাহ পাকের জিকির করেন এই মাহফিলে হাসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানটাকে নদীর মধ্য থেকে ওই সিন্ধুক সহকারে উঠায়া বাদশার দরবারে নিয়ে গেল সিন্ধুকের মুখ খুলিয়া দিল দেখে ছোট্ট বাচ্চা সিন্ধুকের ভিতরে ওই বাচ্চার আঙ্গুল চুইতেছে তার চোখের মধ্য থেকে মহান আল্লাহ তালার নূর বের হইতেছে বাচ্চাটাকে বের করিয়া যখন বাদশার স্ত্রীর সামনে রাখা হলো বাদশার স্ত্রী দেখিয়া তার উপর মহব্বত তৈরি হয়ে গেল দেখেন আমাদের এই বাংলাদেশের একজন বিশাল বড় আলোচক দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই
তিনি একজন একজন মানুষ ছিলেন যিনি কোরআনের ফাঁকি ছিলেন যদিও তাকে বন্দী করা হইল কিন্তু তার উপর আল্লাহর রহমত ছিল আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বললেন আমার মনে হয় কোনোদিনও তাকে কাষ্ঠে ঝুলাইতে পারবে না মহান আল্লাহ তাকে হেফাজত করেন শেষ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহর ওলিকে শহীদি মরণ দিলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি এমন একজন মানুষ ছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরে বলতেছেন আমি স্বপ্নে বহুবার দেখেছি হুজুরকে এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে আমি একই স্টেজে প্রোগ্রাম করেছি সেই পটুয়াখালী একই স্টেজে হুজুরের আগে আমার বয়ান ছিল হুজুরের নিজের মুখেই কথা বলছেন যে আপনাকে কাষ্ঠে ঝুলাইতে পারবে না আল্লাহ আপনাকে কোরআনের ফাঁকি হিসাবে হেফাজত করবে শেষ পর্যন্ত আল্লাহ তাকে শহীদি মৃত্যু নসিব করেছেন আলহামদুলিল্লাহ বলেন তিনি আলেম ছিলেন তার উপর দয়া দান করছে কে আল্লাহর পয়গাম্বরের উপর মহান আল্লাহ তার শত্রুর ঘরে লালন ফলন করতেছে তার স্ত্রী বলতেছে উরনত আইনিল্লি ওয়ালাক এই সন্তানটা আমার এবং তোমার চোখের শীতল হবে লা তাকতুলুহু তাকে হত্যা করিও না মেরে ফেলিও না মহান আল্লাহ কিভাবে দেখেন শত্রুর ঘরে তার পয়গাম্বরকে লালন ফলন করতেছেন আসা আইয়ান ফানা আও নাতাকিজাহু আলাদা তার স্ত্রী বলতেছেন বাদশার স্ত্রী বলতেছেন আশা রাখি যে আমরা তার দ্বারা উপকৃত হব আইয়ান ফানা আও নাতাকিজাহু আলাদা হতবার আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করব আল্লাহ তাআলা পৃথিবীকে কাউকে সন্তান দেয় ছেলে দেয় মেয়ে দেয় কাউকে ছেলে মেয়ে উভয়ই দেয় তবে সন্তান যেই আল্লাহ দান করে ওই আল্লাহর দেওয়া সন্তানকে দ্বীনি শিক্ষায় প্রতিষ্ঠিত করার জন্য আপনার চেষ্টা 100% রাখবেন যাতে করে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিয়ে আপনি পরকালের দিকে রওনা দিতে পারেন আপনার সন্তান আপনার জন্য যেন দোয়া করতে থাকে কে কে রাজি আছেন একটু হাতটা মালিককে দেখায় আল্লাহরা দেন আল্লাহু আকবার আমনত খিজাহু ওয়ালাদা আমরা তাকে সন্তান রূপে গ্রহণ করব বাসার কোনো ছেলে ছিল না কিন্তু মেয়ে ছিল ওই সন্তানটার মুখের লালা বাহির করিয়া বাসার মেয়ের শ্বেতকুষ্ঠ রোগ ছিল ওই শ্বেতকুষ্ঠ রোগের ভিতরে যখন তার মুখের লালা বাহির করে লাগায় দিল তখন মহান আল্লাহ তাআলা ওই ছোট্ট বাচ্চার মুখের লালার কারণে ওই বাচ্চাটার মুখের লালার বরকতে বাচ্চার সন্তান মেয়ে সন্তানের শ্বেতকুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিল লিল্লাহু আকবার ওলামায়ে কেরামের একটা ফুর বরকতে মহান আল্লাহ রোগ ব্যাধি দূর করে দেয় বহু মানুষ ওলামায়ে কেরামের কাছ থেকে পানি পর আনতে যায় রুকিয়া বলা হয় এটাকে জারফুক বলা হয় আমি আপনাদেরকে একটা রুকিয়া শিক্ষা দিতেছি আপনি যদি গ্রহণ করেন আশা রাখি বিপদ আপদ বালা মুসিবত জিন্নাতের ক্ষতি থেকে মহান আল্লাহ আপনাকে আপনার স্ত্রীকে আপনার প্রিয় সন্তান ছেলে মেয়েকে হেফাজত করবে ফজর নামাজ পড়িয়া সূরা কুল হুয়াল্লাহ ইখলাস সূরা পড়বেন সূরা ফালাক পড়বেন সূরা নাস পড়বেন শরীরে ফু দেন বা না দেন সারা দিন মহান আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনাকে আপনার সন্তানকে আপনার ছেলে মেয়েকে হেফাজত করে কোন মারহাবা তাবিজের প্রয়োজন হবে না যদি সন্ধ্যায় আপনি সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস তেলাওয়াত করে বুকে ফু দেন বা না দেন ছোট্ট বাচ্চাকে যদি পড়িয়া ফু দেন তাহলে তাকে জিন্নাতে ক্ষতি করতে পারবে না এইভাবে ঘুমের সময় সূরা ফালাক সূরা নাস ইখলাস পড়িয়া যদি আপনি নিজের শরীরে ফু দেন বাচ্চাদের শরীরে ফু দেন তাবিজের প্রয়োজন নাই মহান আল্লাহ ওই সূরা ফালাক সূরা ইখলাসের উসিলায় সূরা নাসের উসিলায় আপনাদের পরিবারকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এটা কোরআনের পাওয়ার জোরে বলেন কথা ঠিক না মুসলমান ভাইরে আমার আল্লাহর পয়গাম্বরকে বাসার দরবারে লালন ফালন করবে ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার প্রয়োজন জোরে বলেন কি খাওয়ার প্রয়োজন দুধ খাওয়ার প্রয়োজন দুধ পাইবে কোথায় এখন মহিলাদেরকে ডাক দিলেন যারা দুধ পান করায়
যত মহিলা নিয়ে আসে কোন মহিলারই দুধ পান করে না আপনি আমি যখন ছোটবেলা আপনার আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি আল্লাহ না করুক মা অসুস্থতার কারণে মা অসুস্থতার কারণে বেডিং এ শোয়া অবস্থায় বেডের ভিতরে শোয়া অবস্থায় খালা আসলো ফুফু আসলো মামি আসলো আসিয়া দেখার জন্য আসছে কিন্তু মায়ের বুকে দুধ না খাওয়ার কারণে আপনার আমার মায়ের দুধ আপনি আমি পাইতেছি না মামি আসিয়া দুধের বুকটাকে আপনার আমার মুখের ভিতরে ঢুকায় দিল সন্তানের বুকে মুখের ভিতরে যখন দুধের বোটা ঢুকায় দিল কারুই দুধ সন্তানটা পান করে না কেন পান করে না তার মার দুধ মুখের ভিতরে আসে না এই কারণে পান করে না একটু জোরে বলবেন কথা ঠিক কিনা কাহারই দুধ পান করে না বাচ্চা কাহারও দুধ পান না করার কারণে তারা চিন্তায় ফরিয়া গেল এই বাচ্চাটাকে বাঁচাবো কিভাবে তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটার মার কাছে বললেন ওয়াহারলামনা আলাইহিল মারদিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল্লাদুন্নুকুম আলা আহলি বাইতিহি ইয়াকফুলুনাকুম ওহুম লাহু নাসিহুন আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকের দুধ তার জন্য নিষেধ ঘোষণা করে দিলাম কোন মহিলারই দুধ এই বাচ্চাটা পান করবে না ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনা সুতরাং ওই বাচ্চাটার বোনকে মা ফাটায় দিলেন যাও এই বাচ্চাটা কোথার কোন জায়গায় পর্যন্ত যায় বোন নদীর পারে আসতে আসতে বাদশার দরবারে আসলেন বাদশার দরবারে এখন গুঞ্জন চলতেছে এই বাচ্চাকে দুধ পান করাইবে কি দুধ পান করার মতো কোনো মহিলা পাওয়া যায় না যা কি পাওয়া যায় তার দুধ পান করে না এখন ওই মেয়েটা আসিয়া বলতেছে তার দুধ পান করানোর জন্য আমি এমন একজন মহিলার সংবাদ দিব যেই মহিলা এই সন্তানটাকে দুধ পান করাইবে বললেন সেই মহিলার সংবাদ দাও তার মার সংবাদ দিয়া দিল বাসার লোকেরা জানে না মা যখন আসিয়া সন্তানটার মুখের ভিতরে দুধ ঢুকাইয়া দিছে মায়ের দুধ ডুক 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 করিয়া সন্তানটা পান করা শুরু দিছে করে দিছে আপনি আমি যখন ছোটবেলা আপনার আমার মায়ের কোলে ছিলাম মায়ের দুধে পান করছি একটু জোরে বলেন কথা ঠিক কিনা অন্য কারো দুধ পান করি নাই কেন ওই কলিজার টানটা অন্য কারোর সঙ্গে নাই কারণ মা আপনি আমি প্রসাব বেদনা সহ্য করার সময় মা বহু কষ্ট করে আপনাকে আমাকে প্রসাব বেদনা করেছে বহু কষ্ট করে আপনাকে আমাকে গোসল করায়া এবং আপনাকে আমাকে সুন্দরভাবে গোছায় গাছায় রেখেছি মায়ের মতো আপনজন এই দুনিয়ার বুকে পাবে না অতএব মার প্রতি মহব্বত রাখিয়া ভালোবাসা রাখিয়া কে কে এই দুনিয়ার বুকে থাকতে চান একটু হাতটা দেখান লিল্লাহে তাকবীর আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনায় মদিনারি ভালোবাসা তাই জোরে বলেন ঠিক কিনা আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনে আরশে আজিমের ভালোবাসা তাই সবার সিনে আরশে আজিমের কোরআন মাজিদ তাই আমরা সবাই মিলে কোরআন নিয়ে জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই হাত লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবেন আল্লাহু আকবার বলেন সবাই আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনে আরশে আজিমের কোরআন মাজিদ তাই সবার সিনে নবীজির ভালোবাসা তাই সবার সিনে আরশে আজিমের কোরআন মাজিদ তাই আমরা সবাই নিয়ে কোরআন নিয়ে আমরা সবাই মিলে কোরআন নিয়ে জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই একটু উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার কোরআন হাদিস যেখানে আল্লাহ
আলেম ওলামা যেখানে তাফসীর মাহফিল যেখানে আমার মুসলমান ভাই কেহ বাহিরে থাকবেন না প্রত্যেকটা মুসলমান ভিতরে চলে আসেন মা বাবার প্রতি যাদের মহব্বত আছে মা বাবার প্রতি মহব্বত নিয়ে একটু ভিতরে আসি আজকে মা বাবার জন্য দোয়া করবেন কারণ এই দুনিয়াতে একটা মহব্বতের মানুষ তিনি হলেন মা আরেকজন হলো আব্বা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে বলতেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তাহবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহর হুকুম হলো আমার বন্দেগী করবে বান্দা মা বাবার সঙ্গে তুমি সুন্দর সুন্দর আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুইজন মানুষের জন্য চাদর বিছায়া দিলেন একজন মানুষ হলো পুরুষ আরেকজন মানুষ হলো নারী পুরুষ হলেন যিনি তার নাম হলো দাহিয়াতুল কলবি আর নাহি নারী হলেন যিনি তার নাম হলো হালিমা একজন মহিলা মানুষ ওই মহিলার মানুষের জন্য নবীর চাদর কেন বিছায়া দিল ওই মহিলা মানুষটা আপনারা আমার নবীকে কোরআনের কারণে আল্লাহ রাসূল সেই মহিলা মানুষটার জন্য চাদর বিছায় দিয়েছে জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যদি মহিলা মা দুধমার জন্য চাদর বিছায় দিতে পারি যদি আল্লাহ রাসূল দুধমার জন্য চাদর বিছায় দিতে পারে এই শীতের মৌসুমে আপনার আমার মায়ের জন্য একটু শীতের পোশাক কি কিনিয়া দিতে পারি না রে যুবক যার মা আছে খেদমত করবেন যার আব্বা আছে খেদমত করবেন মার মতো আপন পাবেন না বিদেশে সন্তানটা গেলে বারবার মা নামাজের মশল্লায় দাঁড়ায়া শুধু দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদ থেকে হেফাজত করিও মায়ের মতো আপন দুনিয়াতে আর কাউকে পাবেন না মায়ের মহব্বতে যুবকরা চলে আসেন আল্লাহ কবুল করেন একটু মালিকের জিকির করেন লা ইলাহা